দর্শক, আমরা ঈদের পরে আজকে প্রথম সলঙ্গাহাটে অবস্থান করছি। আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ছোট ছোট কিছু রাখাই গরু, যে গরুগুলা মানুষ পালার জন্য নেবেন সেই গরুগুলো আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করব। তো আমরা শুরু দিয়ে কথা বলবো। ভাই, গরু নিয়েছেন কয়টা? ভাই, তেরোটা নিয়ে আসছেন না? এই ভাই কিন্তু 13টা গরু নিয়ে আসছেন। আজকে গরু হাটে গরু সংখ্যা কম কেন? আসলে বাজার বেশি, ওই দিকে আমরা যেখান থেকে নিয়ে কিনে বাজার বেশি। কোনটা কোনটা আপনি নিয়ে আসছেন? কোনটা নিয়ে আসছেন? এই কটা, এগুলা এটা সহ সবগুলাই না? হ্যাঁ, আমরা দুই ভাইয়ের গরু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এগুলা গরু তো আসলে রাখাই গরু, এগুলো রাখাই গরু। হ্যাঁ, রাখাই গরু। তো এই গরুগুলোর বয়স কত? আনুমানিক এভারেজ বয়স কত আছে জানেন কি? 2 বছর, 3 বছর, 2.5 বছর এরকমই আছে না? হ্যাঁ, এরকম 2 বছর, 3 বছর, 2.5 বছর এরকম দাম। আচ্ছা, তো একটা কথা জানতে চাইবো, সেটা হচ্ছে যে গরুগুলা কি কি জাতের গরুগুলা? ফিজিয়াম করজ আছে, করজ আছে, দেশি আছে। এটা দেশি? হ্যাঁ, এগুলো শাহিয়াল। এটা শাহিওয়াল না? এটা শাহিওয়াল। ওটা দেশি, ওটা দেশি, দেশি। এগুলো ক্রস। ভাই, একটু দাম দর্শক জানি, এই গরুটা আপনার দাম চাচ্ছি কত? এটা দাম চাচ্ছি 75। এটা 75,000 টাকা না? আর এটা? এটাও 75 চাচ্ছে। এটা 75 চাচ্ছেন? এই গরুটা, এই গরুটা এটা চাচ্ছি হলো 85। 85? এটা চাচ্ছি 90-95। এটা 90-95? হ্যাঁ। এই গরুটা? ওটাও 95 চাচ্ছে। এটাও 95? মোটামুটি অ্যাভারেজ কত যাচ্ছে এগুলো? 85-95 এরকম চাওয়া। এগুলো চাওয়া না? কাস্টমার কি আসছে? তুমি আসতেছে তো। মানে কোনটা কোনটা দাম হয়েছে আনুমানিক? 80 ভেঙ্গা কয়, 80 কয়, 80 ভেঙ্গা বলে, 70 এরকম বলে, এরকম বলে না? দর্শক, আমরা কিন্তু না না, ওইটা তো থাক হয়েছে ঠান্ডা 95 নেবো। 70 কিনে নে ভাই। ভাই ভাই শোনেন, আপনি পালার জন্য নিতেন? পালার জন্য নিতেন? পালার জন্য পছন্দ হয়েছে এটা? পছন্দ হয়েছে, তাই তো দাম বললেন। আপনি কত বলছেন এটা? 70। ভাই দাম চাচ্ছে কত? 90। প্রিয় দর্শক, আমরা এইমাত্র একটি দামা দামি আপনাদের দেখালাম। এগুলা কিন্তু অ্যাভারেজ, কিন্তু এই গরুগুলোর দাম চাচ্ছি কিন্তু অ্যাভারেজ ভাবে 85-90-70 এগুলা দাম চাচ্ছেন ওনারা। সবই কিন্তু রাখাই গরু। এই গরুর সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই, এটা কি জাতের গরু? এটা দেশাল গরু। দেশাল গরু না? জি। এটা বয়স কত? এটার দুই দাঁত। জি, এটা দুই দাঁত বয়স। এটা দাম চাচ্ছেন কেমন? দাম চাচ্ছি 55 বলতে আছে। 55,000 চাচ্ছেন আপনি? হ্যাঁ জি। আর দাম বলছে কত? দাম বলছে 44-43। 44-43 আপনার টার্গেট কত? টার্গেট আছে, মানে কত হলে বিক্রি করবেন ইচ্ছা আছে? কত ইচ্ছা তো বেলা ওইটাই বলেন, ইচ্ছাটাই বলেন, যতটুকু ইচ্ছা ততটুকু বলেন। 50। দর্শক, গরুটা আপনাদের দেখালাম। আমরা আরেকটি গরু আপনাদের দাম জানার চেষ্টা করব এবং দেখাবো। এটা জাত কি গরু? এটা এই গরুটা জাত কি, কি জাতের? দেশাল গরু না? এটা বয়স কত? বয়স দাঁত নাই, দাঁতে নাই। এটা তো যারা কিনবে তারা তো পালবে, পালার জন্য নেবে না? এটা পালার জন্য। এর দাম কেমন? 70 চাচ্ছেন আপনি? হ্যাঁ। কাস্টমার কি দাম দাম করেছে? দাম তো হচ্ছে। কত বলছে এটা? ও ঠিক নাই, 55-56 এরকম কইতাছে। 55 বলছে, 56 বলছে। এটা কত হলে নিয়ত করছেন? এটা
গরুটা দেখেন, গরুটা কিন্তু 70,000 টাকা দাম চাইছেন এবং 60,000 হলে সে বিক্রি করবেন। এগুলো সবই রাখাই গরু, এগুলো কিন্তু সব গরু কিন্তু রাখাই তৈরি করছে। আজকে হাটে যেগুলো গরু উঠেছে প্রায় গরু কিন্তু যারা কিনবেন তারা কিন্তু অবশ্যই এগুলো পালার জন্য। কতজনের রয়েছে কতজনের রয় নাই এটা রয়েছিল, এটার জীবনের গ্যারান্টি কোনটা কোনটা কথা বললেন, কোনটা আমি দেহা দিলাম, আমি তো চলাতে নিয়ে যা ও বিষয় নিশ্চিত আছে। ওই রোগটা এমন খারাপ বলার মতো না, 1,20,000 করলে বেচলাম না, 95 বেচলাম এই ঈদের ভিতরে। কপাল কপাল কপালে যা থাকে আছে, কিন্তু ওই বিষয়ে টেনশন হলেন না, ওটা আর নাই। এই যে দিয়ে এই যে দেখতে আছেন না, সব মিশে যাবো, থাকবো না ওই যে এইগুলো থাকবো না, রসায়স আপনি নো টেনশনে নিয়ে যান, 10,000 পাই নিয়ে যান, কালকে এগুলো ওই কি ভাই মশা টশা কামড় টামড় দেয়, মাছে টাছে কামড় টামড় দেয়, 19-20 হয়। ওটা কিন্তু 1,05,000 টাকা দাম চাইছেন। ভাই